আমাদের সমাজে দেখবেন কিছু বাচাল টাইপের মানুষ আছে, মানে যে বেশি কথা বলে, এই ধরনের মানুষ সমাজের মাঝে আপনি দেখতে পাবেন, যে শুধু পটপট পটপট করে, বাচাল টাইপের মানুষ। ওই ধরনের মানুষ কিন্তু ভালো মানুষ নয়। যদি চ সলাত আদায় করে, যদিও তাহাজ্জুদের সলাত আদায় করে, দান সাদাকা করে, এরপরেও ভালো মানুষ নয়, তার ভিতরে এখনও মুনাফিকি রয়েছে। একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, তিরমিজিতে পেয়ে যাবেন 2027 এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 4796। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতান মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ও অল্প কথা ঈমানের দুটি শাখা। লজ্জা থাকা ও অল্প কথা বলা, যে কম কথা বলে, বেশি কথা বলতে চায় না, কম কথা বলে, এই দুইটা হচ্ছে ঈমানের দুটি শাখা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল বাজা ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অশ্লীলতা ও বাচালতা, অশ্লীলতা ও বাচালতা, বাকপটুতা, বাকপটুতা মানে বাচালতা, অশ্লীলতা ও বাচালতা, যে বেশি কথা বলে, যে বাচাল, এই দুইটা হচ্ছে মুনাফিকের দুইটি শাখা। সম্মানিত প্রিয়দিনী মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে এই হাদিসটা বলে বুঝাতে পারি? অতএব যদি আপনার মধ্যে লজ্জা থাকে, শরম শরম লাগে, শরম শরম লাগে, তাহলে বুঝবেন যে আপনার ঈমানের শাখা আছে আপনার ভিতর। আর যদি বেশরমা হন, শরম না থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার ভিতর ঈমানের কোনো শাখা নেই, ঈমানের শাখা নেই। আরেকটা হচ্ছে, যদি কম কথা বলা স্বভাব থাকে, বেশি কথা বলেন না, তাহলে এটা ঈমানের একটা শাখা। আর যদি মনে করেন যে আমি বেশি কথা বলি, আমি বাচাল টাইপের মানুষ কিনা, এরকম যদি মনে করেন, তো আপনার ভিতর মুনাফিকি রয়েছে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব এই দুইটা বিষয় থেকে আপনি আমি যেন সদা সর্বদা সতর্ক থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।